সৌদি আরবে চাঁদ দেখা যায়নি এবার তিরিশটা রোজা পূর্ণ হচ্ছে সৌদি আরবে আগামী বৃহস্পতিবার ঈদ ফিতর উদযাপিত হবে আজ মঙ্গলবার দেশটির আকাশে সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি অর্থাৎ এবছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল বুধবার তিরিশ রমজান পূর্ণ হবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও সাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে সে কারণে বুধবার রমজান মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার ঈদ ফিতরের প্রথম দিন উদযাপিত করা হবে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের শুক্রবার ঈদ পালিত হবে অর্থাৎ এই বছর রোজা ত্রিসটি পূর্ণ হল